আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আজ আমাদের 114তম পর্ব। আজ আমরা ভ্যাট আইনের অধ্যায় একের ধারা দুয়ের দুটো উপধারা আমরা আলোচনা করব, উপধারা 77 এবং 78। উপধারা 77 ভূমির সহিত প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট সেবা, উপধারা 78 মূল্য। তো প্রিয় দর্শক, প্রথম যে সেবার কথা আমরা বললাম, উপধারা 77 ভূমির সহিত প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট সেবা, এই সেবাটা খুব গুরুত্বপূর্ণ নয়, এই ভ্যাট আইন বাস্তবায়নে এই সেবাটার খুব প্রয়োজন হবে না। তারপরেও সেবার সংজ্ঞাটা কি সেটা আমি একটু পড়ি। ভূমির সহিত প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট সেবা অর্থে ক, ভূমির উপর প্রত্যক্ষভাবে প্রদত্ত সেবা। খ, নির্দিষ্ট ভূমির উপর বিশেষজ্ঞ এবং এস্টেট এজেন্ট প্রদত্ত সেবা। গ, নির্দিষ্ট ভূমির উপর গৃহীত বা গৃহীত নির্মাণ কাজ সম্পর্কিত সেবা। তো এই হলো ভূমির সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট সেবার সংজ্ঞা। তো এই সংজ্ঞা খুব বেশিটা প্রয়োজন হবে না। আমরা জানি যে সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে এগুলো আইনের ভিতরে এই টার্মগুলো ব্যবহার করা হয়েছে, একাধিক জায়গায় ব্যবহার করা হয়েছে, বারবার ব্যবহার করা হয়েছে, এই কারণে এগুলোকে সংজ্ঞায়িত করা হয়েছে যেন একাধিক স্থানে বিভিন্ন অর্থে যেন পাঠকগণ না বুঝে, যেন এখানে যেভাবে সংজ্ঞায় বলা হয়েছে যেন সেইভাবে যেন বুঝে। তো ভূমির সহিত প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট সেবা এইটা আইনের মধ্যে খুব একটা বেশি ব্যবহার হয়নি, তাই আমার মতামত হলো যে এটা খুব বেশি প্রভাব ফেলবে না পাঠকের উপরে। তো তাই এটা আমরা আর বেশি ডিসকাশন করলাম না, আমরা এর পরের সংজ্ঞায় যাই। এর পরের সংজ্ঞা হলো উপধারা 78 মূল্য। মূল্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা ডেফিনেশন ভ্যাট আইনের। ভ্যাট আইনে মূল্য একটা সেন্টার পয়েন্ট মূল্য, কারণ ভ্যাট আইন হলো ভ্যাট কালেকশন করার জন্যে, ভ্যাট কালেকশন করা হয় মূল্যের ভিত্তিতে। তো মূল্য যদি কম হয় তাহলে ভ্যাটের পরিমাণ কম হবে, মূল্য যদি বেশি হয় ভ্যাটের পরিমাণ বেশি হবে। তো সরকার চায় যে কমও না বেশিও না, সঠিক যে মূল্য সেই মূল্যের উপরে যেন ভ্যাট পরিশোধ করা হয়। ধারা 78-এ মূল্যের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা হলো মূল্য অর্থ ক, ধারা 28-এ উল্লিখিত আমদানি মূল্য, বা খ, ধারা 32-এ উল্লিখিত সরবরাহ মূল্য। মূল্য অর্থ আমদানি মূল্য আর সরবরাহ মূল্য। সরবরাহ মূল্য আগে 32টায় আলোচনা করি। সরবরাহ মূল্য, সরবরাহ মূল্য বলতে সরবরাহ কি? সরবরাহ হলো দেশের ভিতরে কোনো পণ্য উৎপাদন করে বিক্রি করা, কোনো পণ্য ট্রেডিং করে বিক্রি করা, কোনো সেবা প্রদান করা, এগুলোকে বলা হয় সরবরাহ। আমদানি করে বিক্রি করা, এগুলোকে বলা হয় সরবরাহ। এই সরবরাহের সময় যে মূল্যে এই সরবরাহটা করা হয়, এই বিক্রিটা করা হয়, ওই মূল্যকে বলা হলো সরবরাহ মূল্য। স্থানীয় বিক্রয়ের ক্ষেত্রে আমদানি করে বিক্রয়, উৎপাদন করে বিক্রয়, ট্রেডিং করে বিক্রয়, ট্রেডিং করার অর্থ কি? ট্রেডিং করা হলো আমদানিকারকের কাছ থেকে কেনা, উৎপাদনকারীর কাছ থেকে কেনা, অথবা অন্য কোনো ট্রেডারের কাছ থেকে কেনা, কিনে বিক্রি করাকে বলা হয় ট্রেডিং। তো এই ট্রেডিং করে বিক্রি করা, আমদানি করে বিক্রি করা, উৎপাদন করে বিক্রি করা, সেবা প্রদান করা, এই কাজগুলোকে বলা হয় সরবরাহ। তো এই সরবরাহের যে মূল্য এই সেই মূল্যকে এই সংজ্ঞায় যে মূল্য, এই মূল্য অর্থে ব্যবহার করা হয়েছে। আর ধারা 28-এ বলা হয়েছে, ধারা 28-এ উল্লিখিত আমদানি মূল্য। আসলে এখানে এই আমদানি মূল্য এই টার্মটা ব্যবহার না করে মূসক আরোপযোগ্য মূল্য বলে ভালো হতো, মূসক আরোপযোগ্য মূল্য। কারণ এই আমদানি পর্যায়ে আমদানি মূল্য বলতে পণ্যের মূল্যকে বোঝায়। তো পণ্যের মূল্য, আরও সঠিকভাবে বলতে গেলে শুল্কায়নযোগ্য মূল্যকে বোঝায়। শুল্কায়নযোগ্য মূল্য হলো পণ্যের মূল্যের সাথে আরও কিছু ফ্যাক্টর যোগ করে শুল্কায়নযোগ্য মূল্য নির্ণয় করা হয়। এরপরে শুল্কায়নযোগ্য মূল্যের উপরে এই বিভিন্ন শুল্ক করের হার প্রয়োগ করে ওই সমস্ত শুল্ক করের পরিমাণ নির্ণয় করা হয়। তাই আমদানি মূল্য এখানে রিলিভেন্ট না, এখানে রিলিভেন্ট হলো যে মূল্যের উপরে মূসক প্রয়োগ করতে হবে সেই মূল্য। তাই এখানে আমদানি মূল্য না বলে এখানে বলার প্রয়োজন ছিল মূসক আরোপযোগ্য মূল্য।
তো আমার মনে হয় এটা সংশোধন করা দরকার। ধারা আঠাশে উল্লেখিত আমদানি মূল্য হবে না, এখানে হবে হলো ধারা আঠাশে উল্লেখিত মূসক আরোপযোগ্য মূল্য। আমদানি পর্যায়ে মূসক কোন মূল্যের উপর আরোপ করা হবে তার বিধিবিধান আছে। প্রথমে আমদানি পণ্যের মূল্য নির্ধারণ করতে হয়, মূল্য নির্ধারণ করার আন্তর্জাতিক রীতিনীতি আছে, সেই মূল্যের ভিতরে কোনটা কোনটা যোগ করতে হবে সেগুলো বলা আছে। এভাবে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়, এই যে মূল্যকে শুল্কায়নযোগ্য মূল্য বলে। এরপরে শুল্কায়নযোগ্য মূল্যের উপরে কাস্টম ডিউটির হার প্রয়োগ করে কাস্টম ডিউটির পরিমাণ পাওয়া যায়, তারপরে রেগুলেটরি ডিউটির হার প্রয়োগ করে রেগুলেটরি ডিউটি পাওয়া যায়, তারপরে কাস্টম ডিউটি, শুল্কায়নযোগ্য মূল্য, কাস্টম ডিউটি এবং রেগুলেটরি ডিউটি যোগ করে যে মূল্য হয় সেই মূল্যের উপরে সম্পর্ক শুল্কের হার প্রয়োগ করলে সম্পর্ক শুল্ক পাওয়া যায়। এইবার শুল্কায়নযোগ্য মূল্য, কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি এবং সম্পর্ক শুল্ক এইগুলো যোগ করে যে মূল্য পাওয়া যায় সেই মূল্য হলো মূসক আরোপযোগ্য মূল্য, ভ্যাটেবল প্রাইস। এই মূল্যের উপরে ভ্যাটের হার প্রয়োগ করতে হয়, এই মূল্যের উপরে আগাম করের হার প্রয়োগ করতে হয়। তো প্রিয় দর্শক, আমরা এখন মূল্যের সংজ্ঞা দেখছি। মূল্য, ভ্যাট আইনে মূল্য শব্দটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে, তো মূল্য অর্থ কী, মূল্য অর্থ কিসের মূল্য? ভ্যাট আইনে মূল্য অর্থ হলো আমদানি পর্যায়ে যে মূল্যের উপরে ভ্যাটের হার প্রয়োগ করা হয় সেই মূল্য, আর স্থানীয় বিক্রয়ের পর্যায়ে যে মূল্যে বিক্রি করা হয় যার উপরে ভ্যাটের হার প্রয়োগ করা হয় সেটা হলো মূল্য। তাহলে মূল্য বলতে আমরা এই দুটো মূল্যকে বুঝে থাকি। তো প্রিয় দর্শক, আমাদের এই পর্বে আমরা দুটো সংজ্ঞা ডিসকাশন করলাম, ভূমির সহিত প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট সেবা আর মূল্য। তো মূল্য এই সংজ্ঞাটাই বেশি আমাদের বোঝা দরকার। ভ্যাট আইনে এই মূল্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মূল্যের ভিত্তিতে ভ্যাট আরোপিত এবং আহরিত হয়। তো এখানে মূল্য বলতে আমদানি পর্যায়ে ভ্যাট আরোপযোগ্য মূল্য এবং স্থানীয় বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট আরোপযোগ্য মূল্য বোঝানো হয়েছে এই আইনের ভিতরে। যেখানেই এই মূল্য শব্দ ব্যবহার করা হয়েছে সেখানেই এই দুটো বিষয়, যে কোনো একটা বিষয় মেন করা হয়েছে, আমদানি পর্যায়ে ভ্যাট আরোপযোগ্য মূল্য অথবা স্থানীয় পর্যায়ে ভ্যাট আরোপযোগ্য মূল্য। তো প্রিয় দর্শক, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমাদের ভিডিওগুলো নিয়মিত আপনার কাছে পৌঁছে যাবে। আমরা আশা করি আপনারা ভিডিওগুলো এনজয় করছেন এবং ভিডিওগুলো দেখে আপনারা ভ্যাটের এই কনসেপ্টসগুলো সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা হচ্ছে। তো প্রিয় দর্শক, আপনাদের যদি ভ্যাট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, অনুগ্রহ করে ভ্যাট ফোরামের কল সেন্টারে 09678208208 এই নাম্বারে ফোন করুন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।